এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া গ্রুপ। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের কাছে। তো পণ্ডিত রবিশঙ্করজিকে নিয়ে যে কথাগুলো আমরা শুনে এসেছি বহু ছেলেবেলা থেকে, অনেকেই এটা বলে থাকতেন যে পণ্ডিত এনায়েত খান বা বিলায়েত খানের যে ধারা, সেই ধারার পাশাপাশি পণ্ডিত রবিশঙ্করজি তিনি নিজস্ব একটা ধারার প্রবর্তন করেছিলেন। সেখানে একটা অভিনবত্ব ছিল এবং খুব সাধারণ মানুষের কাছে তার বাদন পৌঁছে গেছিল এবং যাকে আমরা বলি ইংরাজিতে পপুলারিটি, সেটা তিনি পেয়েছিলেন। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে বা শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারাকে অবলম্বন করে এগিয়ে যারা গেছেন, পপুলারিটি কিছুটা হলো কম পেয়েছেন, কিন্তু তিনি যেন একটা অস্বাভাবিক রকমের জনপ্রিয়তার বা সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন, সেটা আমাদের দেশই বলুন বা বিদেশ বলুন। সেই জায়গাটা আমি স্যারের কাছে আসতে চাইছিলাম যে কি এমন তিনি প্রয়োগ করেছিলেন তার প্রতিভা তার মেধার পাশাপাশি, যে এত এতটা বেশি মানুষের কাছে তিনি আসতে পেরেছিলেন এবং 8 থেকে 80 সবাই যেন তাকে দেখার জন্য এবং তার বাদন শোনার জন্য পাগল। আসলে গুরুজি প্রথমে উনি নৃত্যশিল্পী ছিলেন, উদয়শঙ্করজির গ্রুপে উনি নাচ করতেন এবং পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের যে যন্ত্রসঙ্গীত এবং ভোকাল মিউজিক দুটো বিষয়েই তার কিন্তু আগ্রহ অনেকটাই ছিল, যেটা উনি বলেছিলেন সবার সামনেই যে ওস্তাদ হালিম জাফর খান সাহেব তার থেকে অনেক ছোট ছিলেন। সেই আমলে, অর্থাৎ আমি বলছি মোটামুটি হালিম জাফর খান সাহেবের যখন 7-8 বছর বয়স কি 10 বছর বয়স, গুরুজি তখন তার থেকেও বড়, 18-19। তো উনি বলতেন, বলেছেন যে সেতার যদি বাজাতে হয় তাহলে এইরকম, অর্থাৎ হালিম জাফর খান সাহেবের উনি একটা বড় ফ্যান ছিলেন এবং উনি অকপটে স্বীকার করেছেন যে সেতার মানে আমি হালিম জাফর খান সাহেবকে বুঝতাম। আপনার প্রশ্নটা যেটা, সেটা হলো যে সেতারের বাজ কিন্তু আলাদা, অর্থাৎ ইনায়েত খান সাহেব, বিলায়েত খান সাহেব বা হালিম জাফর খান সাহেব, এদের যে বাজটা, এখানে সেতারের একটা স্বতন্ত্র বাজ আছে যেটা আমরা শুনলেই বুঝতে পারি। কিন্তু পরবর্তীকালে উনি যখন রবিশঙ্করজি ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের কাছে এলেন, এখানে এসে উনি সেতারে বিনকারীর ব্যাপারটা নিয়ে আসলেন যেটা অন্য কেউ করেননি, যে কারণে হয়তোবা সুরবাহার অনেকে বাজিয়েছেন, গুরুজি সুরবাহার বাজিয়েছেন, কিন্তু সেতারের মধ্যে অর্থাৎ বিনের পরে সুরবাহার ভারী ব্যাপার, তার থেকে হালকা সেতার, কিন্তু সেতারের মধ্যে বিনকারীর যে বিষয়টা, বিশেষত মন্দ্রমধ্য সপ্তকে, এবং উনি ধামার বাজিয়েছেন যেটা ধ্রুপদ ধামারে আমরা পাই, ধ্রুপদী অঙ্গে উনি বাজনা বাজাতেন। তো সেই কারণে কি হলো, ওনার বাজনার মধ্যে একটা স্বতন্ত্রতা এসে গেল। এনারা তো দিকপাল, যারা যাদের কথা আমি বললাম, কিন্তু গুরুজি ওনার বাজনার মধ্যে বিনকারীর ব্যাপারটা সংযুক্ত করে বাকি সেতারের যা শেষ কথা সব তিনি করেছেন, ওইটা অ্যাড হওয়াতে ওনার মাত্রাটা অন্য জায়গায় চলে এসেছে এবং সেটা স্বভাবতই রামপুর সেনিয়া ঘরানা বলেই হয়েছে। ঠিক কি তাই? ও আরেকটা বিষয়, যেটা পাশ্চাত্য সঙ্গীতের যে ধারা, সেটাও কোথাও গিয়ে তার ভারতীয় সঙ্গীত, এটা সম্বন্ধে গুরুজি একদিন খুব হাসতে হাসতে বলছিলেন যে এখন তো কনফিউশন তৈরি হয়েছে, উনি যখন ফিউশন করেছিলেন তখন উনি বলেছেন যে আমি 90-95% ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারটা বজায় রেখে 5-10 ভাগ ওদের বিষয়টা নিয়েছিলাম এবং যেটা খুব জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু বর্তমানে ব্যাপারটা ঠিক উল্টে গেছে, আমাদের 5 ভাগ ওদের 95 ভাগ। তাই উনি মজা করে বললেন যে তোমরা আর ভাই কনফিউশন তৈরি করো না, ওটা বন্ধ করো। এটাও আমাদের সামনে গল্পচ্ছলে উনি বলতেন। তো এটা বড় ওনার আক্ষেপ যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিষয়টা উনি পাশ্চাত্যে যেভাবে তুলে ধরতে পেরেছিলেন, পরবর্তীকালে কিন্তু
ওনার মতে সবাই ফেলিওর, কেন কি পাশ্চাত্যটা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের বিষয়টা নেই বললেই চলে। তো এবং ওটা উনিও বলেছেন যে এটা বোধহয় আমি ভুল করেছিলাম বড়, এটাও বলেছিলেন এটা না করলেই পারতাম। আজকে আমি এখন ওনার একটি রাগ, রাগ পরমেশ্বরী, এই রাগটি খুব জনপ্রিয় রাগ, কিন্তু এই রাগের স্বর প্রয়োগের মধ্যে কিছু প্রভেদ যেটা গুরুজির কাছ থেকে আমি জেনেছি। পরমেশ্বরী রাগের পূর্বাঙ্গে ভৈরবী আছে, এটি ভৈরবী ঠাটের রাগ, উত্তরাঙ্গে বাগেশ্রী আছে, পাশরের ব্যবহার নেই এতে। আবার উনি বললেন যে এই পরমেশ্বরী সা কোমল রে সা, এটা ভৈরবীর অঙ্গ। মাধানে সনে ধাম ম গ গ রে রে গ ম রে গ রে সা। এই রাগে যদি পঞ্চম প্রয়োগ হয় তাহলে আর একটি রাগ আসতে পারে কোমল বাগেশ্রী, কিন্তু সেটা বাগেশ্রী অঙ্গে গাওয়া হয়, অর্থাৎ বাগেশ্রী চরণ ক্রিয়ায়। তাছাড়া পঞ্চম যদি ব্যবহার হয় আহিরি টরি হতে পারে, আবার বৈরাগীর আর আহিরি টরিতে দুটো অর্থাৎ শুদ্ধমা এবং পঞ্চমের ব্যবহার আছে, অর্থাৎ পরমেশ্বরীতে পঞ্চমের ব্যবহার হলে আহিরি টরি, আবার পরমেশ্বরী শুদ্ধমাকে বাদ দিয়ে পঞ্চম ঢোকালে সালাক বা রালি টরি। তার মানে এতগুলো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মানে এই রাগটা গাইতে গেলে, মানে হয়তো শুনতে অনেকটা ক্রিটিক্যাল মনে হচ্ছে কিন্তু সত্যি ক্রিটিক্যাল, কেন কি ফুসকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি পরমেশ্বরী আমার ছেলেকে গাইতে বলবো, ঋষভ চৌধুরী। Yeah.
Dani sani dama gama
আমি একটি রাগ গুরুজির সৃষ্টি রাগ গঙ্গেশ্বরী, আমি অনেক কিছু ভেবেছিলাম কিন্তু এত সময় অল্প, তো এটা আমার শেষ গাওয়া আজকের মতো রাগ গঙ্গেশ্বরী। ধনে সা গা মা সা গা মা গনে সা ধনে মা ধনে সা গা মা সা গা মা ধনে ধ পানে ধ মা গা সা গা মা প মা গা। খাম্বাবতীর ভাব আছে এখানে, সা গা মা গা সা গা নি সা ধা নি ধা ধা নি সা গা মা ধা নি সা নি ধা গা মা নি ধা মা গা সা ধা নি সা মা গা সা গা মা পা মা পা গা মা গা নি সা সো গা রে। আমার কম্পোজিশন সো গা রে সো দা রে বলমা সুগর সুন্দর বলমা আয়ে মোরে গজুয়াজ সুগর সুন্দর বলমা সুগর সুন্দর বলমা গমানি ধানি দা গমানি দম গম সৌ ধরে ধরে সুগর সুদর বল মা আয়ে মোরে ধর মগম ধানে ধানে দা গম গানে ধানে ধানে সানে দম গমানি দম গম ভগম মগ সুগর সুন্দর ধানে 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 দগামা ধানে দগামা ধানে দগামা ধানে মরি ধানে ধানে দম গাম ধানে সা সা তানে রাগ পিয়া মোরি বনখান আই পুরন হবে মন কে কাম কাজ সুগর সুগর বল
সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া।